স্বেচ্ছায় মাথা নত করা অপমানে মাথা নত করার থেকে অনেক ভালো। কখনো কখনো চলে যাওয়া খুশি বেশি দুঃখ দেয়। এই পৃথিবীতে সেই সব থেকে ধনী ব্যক্তি যার মনে শান্তি আছে। সম্মান আর নীরব শান্তি বেঁচে থাকতে থাকতে পাওয়া যায় না। না জেনে বুঝে কাউকে পছন্দ করো না, আর জেনে বুঝে কাউকে ছেড়ে দিও না। অনেক সময় মানুষের কথা গম্ভীর হয় কিন্তু হৃদয় নরম হয়। অনেক সময় চিন্তা মনে থাকে কিন্তু মুখে থাকে না। কেউ যদি আমাদের খারাপ করতে চায় তাহলে সেটা তার কর্মফলে লেখা হবে। আমরা কেন অন্যের খারাপ চিন্তা করে নিজেদের সময় এবং কর্ম খারাপ করতে যাব? যেই লোকজন তোমার ভালো ব্যবহারের জন্য যে কোনো পরিস্থিতিতে তোমাকে মেনে নিতে পারে, সেই লোকজন শুধু তোমায় সম্মান করে না, তোমাকে ভালোওবাসে। যেই কথা রাখতে পারবে না সেই রকম কথা কাউকে দিও না। বিচার বিবেচনা জলের মতো হয়, যদি তুমি তাতে বর্জ্য মিশিয়ে দাও তাহলে সেটা দুর্গন্ধযুক্ত নালা হয়ে যাবে, কিন্তু যদি তাতে তুমি সুগন্ধি মিশিয়ে দাও তাহলে সেটা পরিষ্কার গঙ্গাজল হয়ে যাবে। নিজের মন এমন করে তৈরি করো যেন কাউকে খারাপ না মনে হয়, আর কথা এমন করে বলো কেউ যেন না দুঃখ পায়। স্পর্শ এমন করে করো কাউকে যেন আঘাত না লাগে, আর সম্পর্ক এমন করে সামলে রেখো যেন কখনো ভেঙে না যায়। অন্যের ছায়া থেকে নিজেদের পতির ছবি মুছে ফেলি, আর নিজের পতির ছবির জন্য আলোর সামনে দাঁড়াই। যদি জেদের একটা গিট খুলে দাও তাহলে সম্পর্কের সব সমস্যা সমাধান পেয়ে যাবে। নিজের হৃদয়ে কখনো ঘৃণা জমতে দিও না, কারণ যেই হৃদয়ে ঘৃণা থাকে সেই হৃদয়ে ভগবান বাস করে না। যদি জানতে চাও তাহলে যে কোনো বয়সেই জেনে যাবে, কিন্তু অভিজ্ঞতা আজও বয়সের অপেক্ষা করে। ভালো চিন্তা ভালো আত্মীয়র মতো হয়, তাকে আমন্ত্রণ করে হৃদয়ে রাখতে হয়, কিন্তু খারাপ চিন্তা আগন্তুকের মতো হয়, তাকে কখনো আমন্ত্রণ জানাতে হয় না। ভাগ্য আর মিথ্যের কাছে যত আশা করবে ততটাই নিরাশা পাবে, কিন্তু শ্রম আর সত্যের ওপর যত বেশি জোর দেবে তখন আশার থেকেও বেশি পাবে। হৃদয় ভেঙে গেলেও হাসবে, হয়তো জীবন একেই বলে। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।